গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছো বলো হ্যাঁ আমরা আছি ভালো আর তোমরা কি অবাক হচ্ছ যে সামনে এত কারেন্টের বোর্ড এত তার কেন চড়ানো আছে তোমরা কি করছো হ্যাঁ তোমাদের মনে হয়তো এটা প্রশ্ন জাগছে হ্যাঁ অবশ্যই আমি উত্তর দেব তার জন্যই তো আমার আসা আর ভিডিও করা আর এখানে বুঝলে আমার দাদা না ইলেকট্রিকের সমস্ত রকম কাজ জানে মানে যা যা কাজ হয় আর কি সমস্তটা টুকটাক জানে মা টুকটাক কেন বলছি বেশ ভালোই জানে তো ওই জন্যই আর কি আমাদের ঘরে জানো তো একটাই কারেন্টের বোর্ড ছিল ওই বোর্ডে না সারা ঘরের সব লাইন করা ছিল তো ওই জন্য ও এসে এই সুযোগটা সদ্ব্যবহার করা যাক তো মা বলল আর কি তাহলে সব বোর্ড যা লাগবে বল তাহলে বিবেক মানে আমার ভাইকে বলে তুই গিয়ে কিনে আন জিজ্ঞেস করে কী কী লাগবে তাই সব ঘরে একটা করে বোর্ড করে দিতে পারেন তো এটাই ওই সুযোগ তো সব কিনে আনা হয়েছে এখন সব ওগুলো ঠিকঠাক করছে বুঝলে তো ওই ঠিকঠাক করা হয়ে গেছে এখন বলছিলাম না যে একটা বোর্ড ছিল আগে আমাদের দেখো বোর্ডটা খুলেছে এখন কোথাকার তা জানি না কি সব করছে আমি ওখানে জিজ্ঞেস করছিলাম যে তুই এগুলো কী করছিস রে এত তার কোনটা কোন ঘরে যাবে বলতে তুই চুপ কর তুই কিছু বুঝবি না তোকে বলেও লাভ নেই আর সত্যি কিন্তু আমাকে বুঝলে আমাকে বললে আমি বুঝতাম না তাই না আর সবাই না এখানে ওর কাজ দেখছে সবাই হাঁ করে হ্যাঁ দেখো সবাই বসে আছে যে যার মতো তখন না রাত প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় তো পিসিদেরও না ঘুম পেয়ে গেছে আমার আমরা না তবু জেগে থাকি বুঝলে এখানে কিন্তু পিসি এত গ্রামের দিকে বুঝতে পারছো জেগে থাকে না এত রাত পর্যন্ত যেহেতু ওরা আবার ভোরবেলা ওঠে ওই জন্য আর কি সব ওর ঘুম ঘুম পেয়ে যাচ্ছে আর কাজটা না ওখানে কালকে রাতে মানে যা করে রেখে দিয়েছিলাম সবাই খেদে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা আর দেখান আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে এখন আর পিসিটা না তাড়াহুড়ো করছে আজকে তো বাড়ি যাবে বুঝলে তো দেরি হয়ে যাচ্ছে বেশি বেলা হলে বুঝলে একটাই কারণ হচ্ছে ওরা বাইকে এনেছে বাইকে করে যাবে আর প্রচুর না গরম হবে ওই জন্য আর কি তাড়াহুড়ো করছিলো যে সকাল সকাল বেরিয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা বই চলে যেতে পারবে তো হলোই তো না এ দেরি হয়ে গেছে বললাম আগের দিনের কাজ বাকি ছিল আমার ভাই ধরেছে যে আমার কম্পিউটার আছে কম্পিউটারে তুই আর্থিং করে দে দাদাকে বলছে তো ওটাই ভাই বলছে শুনবে না তো ওই আর কি ওই সব তার বার করেছে এখন আর্থিং করতে যাচ্ছে মানে আর্থিং মানে তোমার নিশ্চয়ই বোঝো গোছো আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে কারেন্টের যা সমস্ত কাজ ছিল তো তো তোমাদের তো পরের কোনো ভিডিওতে আমি দেখাবো ভালো করে খুব সুন্দর করে না মানে কারেন্টের কাজ করতে পারে তো তোমাদের কারোর দরকার হলে আমাকে বলে আমি আমি ওই মিস্ত্রিটাকে পাঠিয়ে দেবো তো না হাসছিলো যে আমি বলছিলাম যে হ্যাঁ কেউ যদি বলে যে তোমাদের বাড়িতে যে কারেন্টের কাজ করেছে তাকে আমাদের পাঠিয়ে দিই আমাদের বাড়িতে তুই যাবি কি ও হাসছে বলছে ফাট আমি কাজ করি নাকি ঘরের টুকরেই কাজ করি ওই জন্যে আর কি ও বলছিলাম ওই জন্য ও আমাদের কেমন করে টাকা তাকাচ্ছিল কেমন করে মানে বুঝ মানে ওর মুখের এক্সপ্রেশান এটাই যে তোকে না ধরলেই মারব এমন একটা ব্যাপার তো পিছা চলে যাচ্ছে আমার না মনটাও একটু খারাপ প্রায় তিন চার দিন না ছিল তো বাড়িতে কেউ থাকা মানে তাই না একসঙ্গে কথায় মানে কথাবার্তা বলা হাসাহাসি তাই না মনটা খারাপ করবো তাই না সবাইকে যে যার গন্তব্যে পৌঁছাতেই হবে তাই না যে যার কাজ নিয়ে থাকতেই হবে তো আমরা একটু এগিয়ে দিয়ে আসি ততক্ষণ আর তোমরাও চলে আমাদের সাথে হ্যাঁ আবার না বেশ ভালো লাগে কেউ 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 আসলে তাকে একটু দূর পর্যন্ত দিয়ে মানে এগিয়ে দিয়ে আসা আবার ও অভ্যেস ছোটোবেলা থাকে তো চলো আমি যাই তোমরাও চলো আর বোনটাকে বুঝলে রাখতাম কিন্তু সামনে স্কুল খুলেছে প্রায় এক মাস পর স্কুল খুললো আবার ডিসেম্বরে পরীক্ষা আছে ওই জন্য আটকালাম না বললাম চলো ঠিক আছে আবার পরে পরীক্ষা হয়ে গেলে আবার আসিস ঘুরে যাস আর টাফিকে দেখতে পাচ্ছ টাফিটা মানে কুকুরটা বুঝলে ও হচ্ছে আমাদের পাড়ার ডন বুঝলে তো ও হচ্ছে মানে কি বলবো পাড়ায় যদি কোনো নতুন আসে না ও এমন চিৎকার করবে সে মানুষটা ভয় পেয়ে যাবে আর পুরো পাড়ার মানুষ বুঝে যাবে যে কেউ নিশ্চয় নতুন কেউ এসছে ওই জন্য এত আওয়াজ করছে টাফি তো হচ্ছে আমাদের পাড়ার রক্ষাকর্তা বলতে পারো একদিক দিয়ে আর সবাই তো হেলমেট পরে নিয়েছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা ড্রাইভ করো বিশেষ করে যারা বাইক বাইক চালাও অবশ্যই করে অবশ্যই করে হেলমেটটা পরে নেবে এটা কিন্তু আমার কথা না এটা সবার কথা তো নিজের প্ল্যানটা অনেক নিজের কাছে অনেক দামি এবং তোমার পরিবার পরিজনের কাছে প্রচুর দামি তোমার ঠাকুর না করুক যদি কিছু হয়ে যায় তবে হেলমেট পরলে না মাথাটা অনেকটা সেফটি হয় তাই না আমি কি ঠিক বললাম অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে তো দেখো পিসিরাও সবাই হেলমেট পরে বেরিয়ে যাচ্ছে চলো টাটা আবার দেখা হবে তাই না আর পিছের যখন চলে গেল না আমি যখন ঘরে আসলাম মানে ঘরে আসলাম পিছিদের এগিয়ে দিয়ে এসে ঘরটা না পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওই সময়টা না আরও বেশি মন খারাপ লাগছিল তোমাদেরও কার কার এমন মনে হয় কাউকে এগিয়ে দিয়ে এসে যখন ঘরে আসো ফার্স্ট টাইম ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ওই যদি মনে হয়ে থাকে আমাকে জানিও আর দেখো পিসি চলে গেছে ঘরে গেছিলাম একটু টাকা আনতে আর কী বলছে যে খাবার খাবে টাকা নি মানে পিছিয়েও কেন দিয়ে গেছিলো খাবার খাওয়ার টাকা আগে না করে না মানে যখন ছিলাম ছোটো কেউ আসলে না এরকম আমাদেরকে টাকা দিয়েছে তো তারপরে তারা চলে গেলে সঙ্গে সঙ্গে দোকানে দৌড় দিতাম খাবার কিনে আনতাম তোমরা কি এমন করেছো অবশ্যই আমাকে জানিও আয়ুষ তো এমন করছে একটু ঘরে গেছিলাম কি কী বেশ আনতে গেছিলাম ওই তো চলো সকালে সব রান্নাবান্না বুঝলে খাওয়া হয়ে গেছিলো তখন আবার রান্নাবান্না করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও